প্রিয় দর্শক, আজ 14 নভেম্বর 2020 শনিবার। আমি অন্তরামণি জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1257-তে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1195 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 48 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 22 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।